আচ্ছা, সবার প্রথমে আজকে আমরা কিছু অঙ্ক করব এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, তারপর আমরা যে পার্টটা আছে সেটাতে যাব, মানে মেকানিক্সে। ধরো এইটা একটা অঙ্ক দেওয়া আছে, ডি কিউব মাইনাস 5d² ডি কিউব মাইনাস 5d² প্লাস 8d মাইনাস 4 হোল ইন টু ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টু এক্স প্লাস 2e2x প্লাস 2e−x। ঠিক আছে, এটা একটা অঙ্ক দেওয়া আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা অ্যাকচুয়ালি থার্ড অর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু তোমাদের এলে কিন্তু সেকেন্ড অর্ডার অবধি আসবে, তাও এটা একটা দেখে রাখো, জিনিসটা সহজ। হ্যালো, আছো তো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার আছি। আচ্ছা ঠিক আছে, এই কানেকশন কেটে যায় বলি একটু মাঝে মধ্যে জিজ্ঞেস করব। চলো তাহলে, সবার আগে কি করতে হবে আমাকে, অবভিয়াসলি কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করতে হবে। কমপ্লিমেন্টারি ফাংশন বার করার নিয়ম কি, সব এই ধরতে হবে যে লেট ওয়াই ইকুয়ালস টু e−mx বি এ ট্রায়াল সলিউশন, আর সেই একই জিনিসটা করতে হবে কি, যা যা বলেছিলাম সেই নিয়ম একই ইউজ করে। আমি কি বলেছিলাম যে ডি এর জায়গায় এম চলে আসবে, এই ইকুয়েশনটার ডি এর জায়গায় এম চলে আসবে, ইকুয়ালস টু জিরো হবে, তাই তো? তাহলে আমি কি পাবো বলো, এটা পাবো কি না, এম কিউব মাইনাস 5m² প্লাস 8m মাইনাস 4 ইকুয়ালস টু জিরো, এই জিনিসটা পাবো। এবার এখানে আমাকে এম এর রুটসটা বার করতে হবে। আচ্ছা, এইটাকে নর্মালি ভাঙা একটু মুশকিল আছে, কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় দেখো ভাঙা যাবে। দেখো এখানে 8m আছে, আর এখানটায় তুমি যদি কোনোভাবে 8m-টাকে 4m 4m দিয়ে ভেঙে দিতে পারি, মানে এরম আমি চাইলে করতে পারি, মাইনাস 5m² প্লাস 8m-টাকে দুটো ভাগে ভেঙে দিলাম, 4m প্লাস 4m প্লাস 4 মাইনাস 4 ইকুয়ালস টু জিরো। এবার এই 5টাকে ওই একই নিয়মে ভাঙতে পারি, এম কিউব মাইনাস 4m² মাইনাস এম স্কোয়ার প্লাস 4m প্লাস 4m প্লাস 4 ইকুয়ালস টু জিরো। এবার আমি দেখো এইখান থেকে যদি আমি 4m-টাকে আগে নিয়ে আসি, মাইনাস 4, হ্যাঁ কোনটা বলো তো, মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার দেখো কিছু এক করা যায় কিনা, যদি আমি এই প্রথম তিনটে থেকে এম কমন নিই, প্রথম তিনটে থেকে এম কমন নিই, আমি কি পাচ্ছি, এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4, আর পরের যে তিনটে আছে তার মধ্যে থেকে যদি আমি -1 কমন নিই, আমি কি পেয়ে যাচ্ছি, এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4। দেখো দুটো কমন হয়ে গেল, সেম জিনিস, ইকুয়ালস টু জিরো। তো একটুখানি ঠান্ডা মাথায় তোমাকে দেখতে হবে যে কিভাবে আমি জিনিসটাকে সিম্পলিফাই করতে পারি, কোনো না কোনোভাবে সিম্পলিফাই ঠিক করা যাবে, সেটাকে একটুখানি দেখে নিতে হবে। ধরো তোমাকে যদি কোথাও 5 এরকম থাকে, 4 থাকে, সেটাকে তুমি 8 থাকে, 8-কে 4 করার চেষ্টা করো, এরকমভাবে আনার চেষ্টা করো কোনো না কোনোভাবে। তো ধরো কি পেলাম আমি, m−1 m² − 4m + 4 ইকুয়ালস টু জিরো। আচ্ছা এই ভেতরেরটা কি হবে, এনি আইডিয়া? ভেরি গুড, m−2 হোল স্কোয়ার, m−1 m·2 হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এম এর কটা রুটস বেরোলো এক্ষেত্রে, এম এর একটা রুট বেরোলো 1, আর দুটো 2 বেরোলো, 2,2, মানে একটা সেম রুট আর দুটো সেম রুট আর একটা আলাদা রুট। তো এক্ষেত্রে আমার সিএফ যেটা আছে কমপ্লিমেন্টারি ফাংশন, কি বলেছিলাম যে যদি এরকম বেরোয় যেখানে একটা সেম রুট আর দুটো আলাদা রুট থাকে, তাহলে আমি এটা লিখবো, c1 e টু দি পাওয়ার ধরো m1x,
এইটাকে এম ওয়ান ধরে নিলাম প্লাস এবার দুখানা তো সেম রুটস বেরিয়েছে সেটার জন্য প্লাস ব্র্যাকেটে সি টু প্লাস সি থ্রি এক্স সেম রুটসের জন্য যে ফর্মুলাটা হয় আর কি এক্স ই টু দি পাওয়ার এই দুটোকে আমি এম টু ধরলাম এম টু এক্স এম টু এক্স তার মানে অবভিয়াসলি আমার সিএফটা কি হচ্ছে যদি আমি এম ওয়ানের জায়গায় ওয়ান বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স আর এম টুর জায়গায় আমি টু বসিয়ে দিলে তাহলে পাচ্ছি প্লাস সি টু প্লাস সি থ্রি এক্স ই টু দি পাওয়ার টু এক্স সিএফটা বেরিয়ে গেল তাহলে ঠিক আছে তো এই অবধি কোনো অসুবিধা কারুর হ্যালো ঠিক আছে হ্যাঁ তো এইভাবে হলো জিনিসটা এবার আমাকে কি করতে হবে পিআই বার করতে হবে পিআই বার করার সময় দেখো এত বড় টার্মটাকে নিয়ে কাজ করা ঝামেলা হবে তো দেখো আমরা এই যে যেটা বার করেছি না এটাই কিন্তু ওই উপরের টার্মটা তার মানে উপরের টার্মটাকে আমি এইভাবে লিখতে পারবো কি পারবো না ডি মাইনাস ওয়ান ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু হোল স্কোয়ার ডি মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু যে টার্মটা আছে ক্যাপিটাল এক্স যেটা ওই এইভাবে লেখা যেতে পারে তো তো এই যে পেলাম এটাকে আমি আমার এফডি বলবো এই যে টার্মটা পেলাম এটা হচ্ছে আমার এফডি ঠিক আছে এবার আমার হবে কি কাজটা করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে এটাকে মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে পিআই বার করি এবার পিআইটা কি হবে পিআই ইকুয়ালস টু ওয়ান বাই এফডিটা কি ছিল ডি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টু হোল স্কোয়ার আর এক্সটা কি ছিল একটু আমাকে বলো তো ই টু দি পাওয়ার টু এক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আচ্ছা যদি এরকম কেস হয় যে এত বড় ফাংশন আছে প্লাস প্লাস অর্ডারে আছে তখন আমি কি করব এইগুলো তো ভেঙে নেব ভেঙে একবারে বার করতে আলাদা আলাদা করে বার করতে পারি ধরো ডি ডি মাইনাস ওয়ান এর সাথে ডি মাইনাস টু হোল স্কোয়ারটাকে আমরা বার করছি ধরো এখানে ই টু দি পাওয়ার টু এক্স দিয়ে বার করছি আচ্ছা যদি এরকম থাকে প্রথমটাকে করছি ধরো এটাকে যদি আমি করি এটাকেও আমি ছাড়িয়ে নিতে পারি এইভাবে ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু হোল স্কোয়ার ই টু দি পাওয়ার টু এক্স এবার দেখো যদি আমি ই টু দি পাওয়ার টু এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই আর ডি এর জায়গায় টু বসাই তাহলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে নিচের টার্মটা তো সেটা করতে পারবো না আমাকে ডি তাহলে আমাকে কি করতে হবে ডি মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার টু এক্সটাকে আমি এইখানে নিয়ে আসলাম আর এখানে ডি এর জায়গায় কি বসাবো আমি ডি প্লাস টু মাইনাস টু ডি প্লাস টু মাইনাস টু হোল স্কোয়ার এখানে আমার কি আছে ওয়ান আছে ওই যে ফর্মুলাটা ঠিক আছে আর এইটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি ডি এর জায়গায় এবার আমি টু বসালে ক্ষতি হবে এখানে পরেরটার জন্য যদি আবার এটাকে সামনে নিয়ে আসি ডি এর জায়গায় টু বসাই ক্ষতি হবে কি এখানে আর এইখানটায় তাহলে আমার কি পড়ে থাকছে ওয়ান বাই ডি স্কোয়ার ওয়ান বাই ডি স্কোয়ার মানে দুখানা ইন্টিগ্রেশন তাই তো ওয়ান বাই ডি স্কোয়ার মানে হচ্ছে দুটো ইন্টিগ্রেশন হবে মানে কার ইন্টিগ্রেশন হবে ওয়ান এর হবে ইন্টিগ্রেশন অফ dx dx প্রথমটা ইন্টিগ্রেশন x দেবে তারপর ইন্টিগ্রেশনটা x স্কয়ার বাই 2 দেবে তার মানে x স্কয়ার বাই 2 e টু দি পাওয়ার 2x একটা পার্ট বেরিয়ে গেল x স্কয়ার বাই 2 e টু দি পাওয়ার 2x ঠিক আছে এই অবধি সবার হলো তাহলে এই টার্মটা বার করো আমি এই সাইডেই করছি ঠিক আছে এইখানেই করছি পরের টার্মটা কি আছে ওয়ান বাই ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু হোল স্কোয়ার
কি আছে e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার পরের টার্মটা হচ্ছে e টু দি 2 e টু দি পাওয়ার x 2 e টু দি পাওয়ার x আচ্ছা 2 টা যেহেতু একটা কনস্ট্যান্ট ওটাকে আমি আরামসে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি কোনো প্রবলেম হবে না 2 টাকে আমি একদম বাইরে নিয়ে আসলাম তাহলে আমার এখানে থাকছে d মাইনাস 1 d মাইনাস 1 আর একটা থাকছে d মাইনাস 2 হোল স্কয়ার d মাইনাস 2 হোল স্কয়ার এখানে e টু দি পাওয়ার x আছে এবার দেখো যদি আমি e টু দি পাওয়ার x কে লেফট হ্যান্ড সাইড মানে এখানটাই নিয়ে আসি d এর জায়গায় 1 বসবে 1 মাইনাস 2 1 হচ্ছে মানে কোনো প্রবলেম হচ্ছে না এখানে ঠিক কি না তার মানে এটাকে আমি আনতে পারি d মাইনাস 1 e টু দি পাওয়ার x আর এখানটায় আমার অ্যাকচুয়ালি মাইনাস 1 এর স্কোয়ার হয়ে যাবে মানে 1 হয়ে যাচ্ছে আর কি d এর জায়গায় কি করছি 1 বসিয়ে দিচ্ছি 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 1 এর স্কোয়ার 1 ঠিক আছে এবার যখন এবার আমি কিন্তু এটাকে এইদিকে আনতে গেলে আমি d এর জায়গায় 2 বসাতে পারবো d এর জায়গায় 1 বসাতে পারবো না কারণ d এর জায়গায় 1 বসালে কি হয়ে যাচ্ছে নিচের টার্মটা 0 হয়ে যাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে d প্লাস 1 বসাতে হবে দ্যাট ইজ 2 e টু দি পাওয়ার x d প্লাস 1 মাইনাস 1 d প্লাস 1 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 e টু দি পাওয়ার x 2 e টু দি পাওয়ার x 1 বাই d 1 বাই d মানে একটা ইন্টিগ্রেশন কি বেরোবে আলটিমেটলি কি বেরোবে একবারে বলতে পারো তোমরা কি বেরোবে 2 e টু দি পাওয়ার x ইনটু x তাই তো কারণ একটা ইন্টিগ্রেশন তো 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন দিলে আমার x দেবে বুঝতে পারলে তো সবাই তাহলে দুটো বেরিয়ে গেল একটা বেরোলো x স্কোয়ার বাই 2 e টু দি পাওয়ার 2x আর একটা বেরোলো 2 e টু দি পাওয়ার x ইনটু x ঠিক আছে থার্ড জিনিসটা চলো বার করি থার্ড টাইপটা কি আছে 2 e টু দি পাওয়ার মাইনাস x 2 e টু দি পাওয়ার মাইনাস x মানে মাইনাস 1 আছে তাহলে একটু মুছে দিই আচ্ছা কি কি বেরোলো একটুখানি তোমরা মনে রেখো হ্যাঁ x স্কোয়ার বাই 2 e টু দি পাওয়ার 2x আর একটা বললো 2 e টু দি পাওয়ার x ইনটু x বা 2x e টু দি পাওয়ার x ঠিক আছে দুটো টার্ম মাথায় রেখো তাহলে ফাইনাল টার্মটা যেটা ছিল সেটা কি হবে 1 বাই d মাইনাস 1 d মাইনাস 2 হোল স্কোয়ার e টু দি পাওয়ার কি ছিল জানো মাইনাস x 2 ছিল কি সামনে একটা 2 ছিল 2 e টু দি পাওয়ার মাইনাস x 2টা বাইরে নিয়ে চলে যাব 1 বাই d মাইনাস 1 1 বাই d মাইনাস 2 হোল স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস x আচ্ছা d এর জায়গায় মাইনাস 1 বসালে কোনো ক্ষতি হবে না তাহলে এক্ষেত্রে আমার আর জিরোর কেস কোথাওই আসছে না d মাইনাস 1 এখানে e টু দি পাওয়ার মাইনাস 6 টা নিয়ে গেলাম তাহলে মাইনাস 3 হয়ে যাচ্ছে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 3 স্কোয়ার মানে আমার 9 হচ্ছে 1 বাই 9 আর এটাকে যদি আবার লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই 2 e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার মাইনাস 6 তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 2 ইনটু মাইনাস 9 তাহলে সব কেটে কুটে আমার বেরোবে হচ্ছে মাইনাস 1 বাই 9 মাইনাস 1 বাই 9 e টু দি পাওয়ার মাইনাস x এটা বেরোলো আমার থার্ড টার্মটা তাহলে ওভারঅল y কি হবে প্রথমটা আমার cf টা কি বেরিয়েছিল c1 e টু দি পাওয়ার x প্লাস c2 যেটা আমার cf টা বেরিয়েছিল আর কি c2 প্লাস c3 x e টু দি পাওয়ার কি ছিল জানো 2 ছিল 2x প্লাস প্রথম টার্মটা বেরিয়েছিল আই থিঙ্ক x স্কোয়ার বাই 2 x স্কোয়ার বাই 2 e টু দি পাওয়ার 2x এটা বেরিয়েছিল তো হ্যাঁ তারপরের টার্মটা আই থিঙ্ক বেরিয়েছিল x e টু দি পাওয়ার 2 2 ছিল না স্যার 2 e টু দি পাওয়ার হ্যাঁ আচ্ছা 2 x e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার x পরের টার্মটা বের হলো মাইনাস 1 বাই 9 e টু দি পাওয়ার মাইনাস 6 এইটা হলো আমার ফাইনাল সলিউশন ঠিক আছে ক্লিয়ার সবার হ্যাঁ বলো কোথাও কোনো অসুবিধা থাকলে বলো সহজ ছিল কিনা শুধু এই প্রথম সিএফটা বার করাটাই একটু কঠিন ছিল যে কিভাবে আসবে না হলে তারপর বাকিটা ইজি হয়েছে সবার এটা
তাহলে ইয়ে করলাম, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলো একটু হাতে হাতে করে নিলে ভালো হয় কিন্তু, কারণ এগুলোর মানে আলাদা করে কোথাও লিখিনি, তো তো একটু যদি হাতে হাতে করে নিতে পারো ভালো হয়। পরের অঙ্কটা দেখি। আচ্ছা পরের অঙ্কটা, আচ্ছা পরের অঙ্কটা হচ্ছে এইটা, টু ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু। আচ্ছা পরের অঙ্কটা হচ্ছে এইটা, ডি স্কোয়ার প্লাস টু ডি, ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু হোল ইন টু ওয়াই ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক এক্স, সাইন এইচ এক্স, সাইন হাইপারবোলিক এক্স, ঠিক আছে? আচ্ছা সবার আগে সিএফটা বার করি, ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু হোল ইন টু ওয়াই ইকুয়ালস টু জিরো ধরলাম, লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স। হাইপারবোলিক ফাংশন হয় সাইন হাইপারবোলিক, হাইপারবোলিক করোনি তোমরা, করোনি না? ওইগুলো ধরো ট্রিগনোমেট্রিক ফাংশন যেরকম হয়, ইন ট্রিগনোমেট্রিক হয়, ইনভার্স ট্রিগনোমেট্রিক হয়, আবার হাইপারবোলিক ফাংশন হয়, এটাকে বলে সাইন হাইপারবোলিক ফাংশন। এগুলোরও ফর্মুলা আছে, সাইন হাইপারবোলিক, কস হাইপারবোলিক, এগুলো আছে। এগুলো হয়নি না তোমাদের? এগুলো কিছু কিছু ফর্মুলা আছে। আচ্ছা ঠিক আছে দেখি, পারলে কোনো একটা ফর্মুলা সেট তোমাদের পরে এটা দিয়ে দেবো, হাইপারবোলিকে কিরকম ভাবে কাজ করে না করে, ঠিক আছে? আচ্ছা চলো আগে সিএফটা বার করে নিই। সিএফটা কি হবে আমরা জানি, এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু ইকুয়ালস টু জিরো। আচ্ছা এটা নর্মাল পদ্ধতিতে ভাঙা যাচ্ছে না, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? সিধার আচার্য ইউজ করতে হবে, এম ইকুয়ালস টু মাইনাস বি মানে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর এ সি, ফোর ইন টু এ হচ্ছে ওয়ান সি হচ্ছে টু মানে এইট বাই টু ইন টু এ। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, মাইনাস টু প্লাস মাইনাস, আচ্ছা এখানে কি হচ্ছে মাইনাস ফোর বেরোচ্ছে, তাই তো? রুট ওভার মাইনাস ফোর বাই টু, তাহলে কেটে কুটে আমার কি বেরোবে? আচ্ছা একবার আর একটা স্টেপ করেই নিই, মাইনাস টু প্লাস মাইনাস টু আই বাই টু অর ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই, এটাই বেরোলো তো? দেখে নাও সবাই, তাহলে আলফা কত বিটা কত? আলফা আমার ওয়ান বের, মাইনাস ওয়ান বেরিয়েছে, বিটা আমার বেরোচ্ছে ওয়ান, তাহলে আলফা মাইনাস ওয়ান বিটা ওয়ান, তাহলে আমার সিএফটা কি হয়ে গেল বাই ফর্মুলা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এ সাইন এ কস এক্স বি সাইন এক্স, হ্যাঁ এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এটা হলো আমার সিএফ। এবার পিআইটা বার করব। আচ্ছা সাইন, এবার দেখো সাইন হাইপারবোলিকেরও অনেকগুলো ফাংশন থাকে, তো এক্ষেত্রে অনেক অনেক ফর্মুলা হয়, তোমাদের যদি পারি একটা ফর্মুলা সেট আমি দিয়ে দেব হাইপারবোলিক ফাংশনের। তো এক্ষেত্রে আমার যেটা সব থেকে সুবিধা হবে যে ফর্মুলাটা ইউজ করা, সেটা হচ্ছে এই ফর্মুলাটা তোমরা, আচ্ছা এইটা মাথায় রাখবে, সাইন থিটা কি হয় খেয়াল রাখো, সাইন থিটা তোমরা এই জিনিসটা জানো, সাইন থিটা হচ্ছে ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই টু আই, এই ফর্মুলাটা জানো তোমরা? আচ্ছা ঠিক আছে, এরকম কিছু, এগুলো কমপ্লেক্স ফর্মুলা, তোমাদের কমপ্লেক্স নাম্বার করেছিলে? তাহলে এবার তোমরা একটুখানি দুটোকে দুটোকে তুমি কি করবো, দুটোকে তুমি বিয়োগ করো, ওয়ান আর টু কে মাইনাস করো, ওয়ান মাইনাস টু করো, ওয়ান মাইনাস টু করলে কি পাচ্ছ দেখো,
তুমি cos থিটা মাইনাস cos থিটা কেটে যাচ্ছে, হ্যাঁ, আর আমার 2i sin থিটা পড়ে যাচ্ছে, 2i sin থিটা পড়ে যাচ্ছে, আর লেফট রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, e টু দি পাওয়ার i থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা। তাহলে এবার sin থিটা কি বেরোলো দেখো, sin থিটা ইকুয়ালস টু e টু দি পাওয়ার i থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা বাই 2i। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? তাহলে একইভাবে যদি ওয়ান প্লাস টু করতে, তুমি যদি ওয়ান প্লাস টু করতে তাহলে কসের ফর্মুলা কি পেতে দেখে রাখো, ওয়ান প্লাস টু করলে তোমরা পেতে কস থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই টু, যদি ওয়ান প্লাস টু করতে। এটা হচ্ছে দুটো ফর্মুলা, তো এই ফর্মুলা দুটো ইউজ করা, ঠিক আছে? তাহলে এই টাইপেরই, এই ফর্মুলার সাথেই অ্যানালগাস সাইন তোমার হাইপারবোলিকের একটা ফর্মুলা আছে, খুব সিম্পল ফর্মুলা। এটা বুঝবো লেখাটা, হ্যাঁ লিখে নাও যারা লিখছো। হয়ে গেছে? তাহলে সাইন হাইপারবোলিকের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমাদের কাজে লাগতে পারে, কারণ আমরা একটা জিনিস দেখেছি যে ফর্মুলা যদি e টু দি পাওয়ার x থাকে আমাদের ক্যালকুলেশন করা সুবিধা, তো সাইন হাইপারবোলিকের একটা ফর্মুলা আছে এই টাইপের, সাইন হাইপারবোলিক x ইকুয়ালস টু e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই টু। এটা হচ্ছে সাইন হাইপারবোলিকের একটা ফর্মুলা। একইভাবে কস হাইপারবোলিকের একটা ফর্মুলা হয়, তোমরা আন্দাজ করেই বলতে পারবে কস হাইপারবোলিক এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, আন্দাজ করেই বলতে পারছো আগেরটার সাথে অ্যানালজি কেটে, ঠিক কি না? তো এইরকম দুটো ফর্মুলা হয়। তো আমি এখানটায় সাইনের, আমি এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। চলো দেখা যাক, পিআইটা আমরা বার করব। পিআই ইকুয়ালস টু, পিআই ইকুয়ালস টু আমার কি হবে, ওয়ান বাই ফর্মুলাটা বসাবো ডি স্কোয়ার প্লাস টু ডি, ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু, এটাই ছিল তো, প্লাস টু সাইন এইচ এক্স, মানে সাইন হাইপারবোলিক এক্স, সাইন হাইপারবোলিক এক্স। এবার আমি কি করব, সাইনের জায়গায় এই ফর্মুলাটা বসিয়ে দেবো, তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে ওয়ান বাই ডি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু প্লাস টু, এখানটায় আমি করব কি হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। হাফটাকে যেহেতু কনস্ট্যান্ট আমি একদম লেফট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি, তাহলে ওয়ান বাই টু দুটো টার্মে ভেঙে যাবে, একটা হচ্ছে ওয়ান বাই ডি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ই টু দি পাওয়ার এক্স, আর অন্যটা হবে মাইনাস অফ ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা একবার দেখে নিই কোথাও জিরো হচ্ছে কি, ধরো এখানে ওয়ান বসালাম ওয়ান, এখানে তো জিরো হওয়ার কোনো চান্সই নেই, এখানটা একবার দেখে নিই, ডি স্কোয়ারে ওয়ান হচ্ছে আর এখানটায় মাইনাস ওয়ান বসবে, তাহলে আমার মাইনাস টু হয়ে গেল, মাইনাস টু প্লাস টু কেটে গেল, এখানে ওয়ান আছে, তো জিরো হচ্ছে না, জিরো হওয়ার কোনো চান্সই নেই। তাহলে আমি সিম্পলি লিখতে পারি হাফ ই টু দি পাওয়ার এক্স, এখানে নিয়ে আসলাম ডি এর জায়গায়, আমি ওয়ান যদি বসিয়ে দিই আমার কত থাকছে ওয়ান স্কোয়ার প্লাস টু প্লাস টু, মানে এখানে আমার ফাইভ বেরোচ্ছে, তাই তো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আমার কি বেরোবে, মানে মাইনাস ওয়ান স্কোয়ার, মাইনাস ওয়ান স্কোয়ার, কারণ মাইনাস ওয়ান আছে, মাইনাস টু প্লাস টু, মানে এখানে শুধু ওয়ান বেরোচ্ছে, টু টু কেটে যাচ্ছে, এখানে শুধু ওয়ান বেরোচ্ছে শুধু, তার মানে আমার ফর্মুলা আলটিমেটলি হলো, এখানে কত বেরোলো, টু প্লাস টু ফোর প্লাস ওয়ান ফাইভ, তার মানে ওয়ান বাই টেন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান বাই টু থাকবে, সরি, ওয়ান বাই টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ওয়ান বাই টু
e to the power minus x এটা আমার বেরিয়ে গেল pi বুঝতে পারলে সবাই দেখে নাও সিম্পল কি না শুধু এই কিছু ট্রিক জানতে হয় তো এখানে 1 by 2 থাকবে না এই যে 2 টা হাফ টা গুণ হলো ও আচ্ছা কারণ এখানে 5 আছে 5 এর সাথে হাফ গুণ হলো 10 হলো তারপর এখানে 2 এখানে 1 থাকছে ঠিক আছে তো তাহলে ওভারঅল এটার আমার y টা কি বেরোবে cf টা আমাদের কি ছিল cf টা ছিল মোস্ট প্রোবাবলি e টু দি পাওয়ার মাইনাস x a cos x b sin x a cos x plus b sin x এটা আমার cf ছিল আর pi টা কি বেরোবে pi টা তার সাথে বেরোবে প্লাস 1 বাই 10 e টু দি পাওয়ার x माइनस हाफ ई टू दी पावर माइनस एक्स হয়ে গেল ঠিক আছে এই হলো আমার ফাইনাল ওয়াইটা হয়ে গেলে বলো সবাই হয়েছে হ্যাঁ স্যার স্যার মুছে দিলাম ঠিক আছে আচ্ছা পরের আরেকটা অঙ্ক d স্কয়ার প্লাস 4 d প্লাস 5 d স্কয়ার প্লাস 4 d প্লাস 5 d স্কয়ার প্লাস 4 d প্লাস 5 ইনটু y ইকুয়ালস টু কি ছিল e to the power 2x 1 plus cos x e to the power 2x into 1 plus cos x e to the power 2x into 1 plus cos x স্যার ওটা ভুল দিয়েছিলাম ওটা মাইনাস 2x হবে স্যার এখানে মাইনাস 2x ছিল হ্যাঁ e to the power মাইনাস 2x চলো এটাই করে দেখি আচ্ছা সবার আগে cf টা বার করি cf টা বার করি cf বার করার জন্য আমি কি করব d স্কয়ার প্লাস 4d প্লাস 5 হোল ইনটু y ইকুয়ালস টু 0 হুইচ ইমপ্লাই আচ্ছা যদি আমি ধরে নি লেট y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx প্লাস c সরি e টু দি পাওয়ার mx কেন mx প্লাস c বলছি e টু দি পাওয়ার mx y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx বিটা সলিউশন দেন আমার কি হচ্ছে m স্কয়ার প্লাস 4m প্লাস 5 ইকুয়ালস টু 0 এটাকেও নরমাল ফর্মে আমি নরমাল মেথডে আমি এটাকে সিম্পলিফাই করতে পারবো না ভাঙতে পারবো না তো কি করতে হবে সিদ্ধার আচার্য অ্যাপ্লাই করব m ইকুয়ালস টু মাইনাস b হচ্ছে 4 মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 16 4 এর স্কয়ার 16 माइनस फोर ए सी फोर ए हे वन सी हे पाँच मान टोटी बु ए हे वन मान बु तेल एखे हमारे हो जाए माइनस फोर प्लस माइनस रूट ओभार माइनस फोर हे तई तो रूट ओभार माइनस फोर बु दैट इज इक्ुअल्स टू माइनस फोर प्लस माइनस टू आई बु टू आई बु और माइनस टू প্লাস মাইনাস আই দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু কত বেরোলো আমার মাইনাস টু বেরোলো বিটা কত বেরোলো ওয়ান বেরোলো ঠিক ঠিক আছে তো এই অবধি সবার ক্লিয়ার ঠিক আছে তাহলে এবার আমার সিএফ টা কি বেরিয়ে যাচ্ছে সিএফ টা বেরোচ্ছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এ কস এক্স বি সাইন এক্স প্লাস বি সাইন এক্স সরি ওকে সিএফ টা বেরিয়ে গেল এবার কাজ করতে হবে পিআই টা নিয়ে আচ্ছা পিআই তে আমার কি আছে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস কস এক্স তাহলে পিআই ইকুয়ালস টু ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 5 এটাই ছিল তো
ডি স্কোয়ার প্লাস ফোর ডি প্লাস ফাইভ, ডি স্কোয়ার প্লাস ফোর ডি প্লাস ফাইভ। আচ্ছা এটাকে আমি এক কাজ করি, এটাকে আমি দুটো ভাগে ভেঙে নিই, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স একটা পার্ট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কস এক্স, এইভাবে দুটো ভাঙে ভেঙে দিলাম। তাহলে অবভিয়াসলি আমি বুঝতেই পারছি যে দুটো পার্টে আমি করতে পারবো, ডি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস ফোর ডি, ফোর ডি প্লাস ফাইভ, আর এখানটা আমার কি আছে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, প্রথম পার্টটা করি চলো। আচ্ছা আগে দেখো, যদি ডি এর জায়গায় মাইনাস টু বসাই আমার কি থাকছে কিছু, মানে গন্ডগোল হচ্ছে দেখে নিচ্ছি, ডি এর জায়গায় মাইনাস টু বসাচ্ছি আমার কি বেরোবে, ফোর বেরোবে, তাই তো? ডি স্কোয়ারের জায়গায় মাইনাস টু বসালাম, ফোর বেরোলো, আর এখানটায় ফোর প্লাস ফাইভ নাইন হচ্ছে, আর ডি এর জায়গায় মাইনাস টু বসাচ্ছি তাহলে আমার এখানটায় মাইনাস এইট হচ্ছে। তো দেখো আমার জিরো কিন্তু হচ্ছে না, জিরো কিন্তু হচ্ছে না, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, তাহলে আমার এখানটায় কি বসাবো, এখানে আমার ফোর বেরোবে, ডি স্কোয়ারের জায়গায় টু বসাও ফোর বেরোবে, আচ্ছা তারপর ফোর মাইনাস টু দ্যাট ইজ ফোর মাইনাস টু দ্যাট ইজ মাইনাস এইট বেরোবে, মাইনাস এইট বেরোবে প্লাস ফাইভ বেরোবে, দ্যাট ইজ সব কেটে কুটে আমার কি থাকছে, ওয়ান পড়ে থাকছে, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সই পাবো। প্রথম পার্টটা ইজিলি বেরিয়ে গেল, সেকেন্ড পার্টটা নিয়ে আবার কাজ করতে হবে, মানে ই টু দি পাওয়ার টু এক্স কস এক্স এইটা নিয়ে কাজ করতে হবে। এই অবধি হয়েছে, তাহলে একটু মুছবো, মুছে দিলাম তাহলে। তাহলে নেক্সট পার্ট যেটা আছে সেটার জন্য আমাকে কি করতে হবে, পিআই নেক্সট পার্ট অফ দ্য পিআই সেটা ইকুয়ালস টু ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ফোর ডি প্লাস ফাইভ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কস এক্স। আচ্ছা এটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ভি, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ভি ফর্মে আছে, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ভি ফর্মে থাকা মানে যখন আমি ইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব আমাকে ডি এর জায়গায় ডি প্লাস এ বসাতে হবে, এখানে এ কত মাইনাস টু, তো চলো বসানো যাক, ডি মাইনাস টু, ডি প্লাস এ বসাতে হবে মানে ডি মাইনাস টু, ডি ডি মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু ডি মাইনাস টু প্লাস ফাইভ। আচ্ছা লেফট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, কস এক্স থাকবে, কস, এটা সবসময় নিয়মটা। এবার কি করব, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটাকে ভেঙে দেব, এই যে যেটা বেরোলো সেটাকে আমি ভেঙে দিই, কি পাচ্ছি দেখি, ডি স্কোয়ার একটা বেরোচ্ছে মাইনাস টু ডি ফোর ডি বেরোবে, সরি মাইনাস ফোর ডি প্লাস ফোর, মাইনাস ফোর ডি প্লাস ফোর, পরের টার্মটা থেকে আবার একটা ফোর ডি প্লাস ফোর ডি, আর একটা বেরোলো ফোর ডি প্লাস ফোর ডি মাইনাস ফোর টু এইট প্লাস ফাইভ, উপরে আছে কস এক্স। আচ্ছা ফোর ডি কেটে যাচ্ছে, তাহলে আমার কি থাকছে, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই ডি স্কোয়ার, আচ্ছা মাইনাস মাইনাস কত আছে, মাইনাস এইট প্লাস ফোর মানে মাইনাস ফোর থাকবে, ডি স্কোয়ার, আচ্ছা মাইনাস ফোর, আর এখানে কত আছে মাইনাস ফোর প্লাস ফাইভ, দ্যাট ইজ আলটিমেটলি প্লাস ওয়ান পড়ে থাকবে, তাই তো, ডি স্কোয়ার মাইনাস ওয়ান কস এক্স। আচ্ছা কস এক্স মানে ওয়ান আছে, কস এক্স মানে কত, ওয়ান, কস এক্স মানে এখানে ওয়ান আছে, তাই তো, সামনে, তার মানে যদি আমি এখানে ডি স্কোয়ারের জায়গায় আমাকে কি বসাতে হবে, মাইনাস ওয়ান বসাতে হবে ডি স্কোয়ারের জায়গায়, তার মানে ওয়ান যদি ডি স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান বসাই তাহলে কেটে নিচে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই প্রসেস করা যাবে না, তখন আমায় কি করতে হবে, তাহলে আমাকে ধরে নিতে হবে কস এক্সটাকে, কস এক্স ইজ রিয়েল পার্ট অফ, রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার আই দিয়ে করতে হবে, হ্যাঁ 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 ই টু দি পাওয়ার আই এক্স, এইটা ধরে নিতে হবে, তাহলে আমার দেখো এবার আমি, তাহলে আমার কাজ হচ্ছে এটাকে বার করা, ডি স্কোয়ার প্লাস ওয়ান
e to the power ix. Actually, লেখার নিয়ম হচ্ছে এইভাবে তোমাকে লিখতে হবে e to the power minus 2x, তারপর real, r-e-l of, বলে এই ব্র্যাকেট দিয়ে এটাকে এরপর এইভাবে করে যেতে হবে, এই এত বড় কাজটা করতে হবে, ঠিক আছে? তো এবার e to the power ix যদি আমি বসাই, এখানে যদি আমি i বসাই কি হবে? এক সেকেন্ড, cos x আছে তো, cos x এর জায়গায় রিয়েল অফ e to the power ix, তাই তো? d plus i হোল স্কয়ার, d বুঝলাম না কি বললে, d plus i হোল স্কয়ার, d plus i, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ যদি আমি এখানটায় i বসাই তাহলে i স্কয়ারটা আমার minus 1 হয়ে যাচ্ছে, হচ্ছে না, তাহলে এখানে আমাকে করতে হবে কি, ওই আরেকটা দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, minus 2x ইনটু রিয়েল অফ সেকেন্ড নিয়মটা, e to the power i x টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, d এর জায়গায় আমাকে d plus i বসাতে হবে, তাহলে d plus i হোল স্কোয়ার plus 1, আর এইখানটায় 1 আছে, আচ্ছা d plus i হোল স্কোয়ার, আমি আচ্ছা আমি না এবার পুরোটা না করে এইটুকুনি করছি শুধু সাইডে, তাহলে একবারে বসিয়ে দিতে পারবো, d plus i হোল স্কোয়ার আমাকে কি দেবে, d plus i হোল স্কোয়ার আমাকে দেবে হচ্ছে d স্কোয়ার প্লাস, ও বাবা অনেক বড় হবে, এক কাজ করি আমি, বেস্ট হচ্ছে এইটা করার পর একটা কাজ করা যেতে পারে, আমি এইটাকে আলাদা করে বার করতে পারি, তাহলে আমার সুবিধা হবে কাজটা, নাও বলে আমি এইটাকে শুধু আলাদা করে বার করি, নাহলে এই বারবার এই রিয়েল পার্ট লিখতে লিখতে হাঁপিয়ে যাব, এইটা স্কোয়ার প্লাস 1 4 ইনটু 1 সেটা আমাকে কি দেবে, যদি আমি ভেঙে দিই ডি স্কোয়ার প্লাস 2id প্লাস 2id হ্যাঁ প্লাস 2id আর মাইনাস 1 বেরোবে আর প্লাস 1 উড়ে যাবে, লিখবো না লেখার দরকার আছে কি, মাইনাস 1 একটা একটা প্লাস 1 ইনটু 1 দ্যাট ইজ এই জিনিসটা 2id প্লাস d স্কোয়ার ইনটু 1, তাই তো? শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা 2id প্লাস d স্কোয়ার ইনটু 1, এখানে আমাকে কি করতে হবে, কি নিয়ম আছে, আমি কি কমন নেব, এখানটায় আমাকে 2id, এখানে 2id কমন নেব, তাহলে 2id যদি কমন নি 2id তাহলে এখানটায় 1 প্লাস ডি বাই 2i বেরোবে, তাই তো? হ্যাঁ, ইনটু 1, এবার এইটাকে এবার আবার আমাকে ভাঙতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে, এটা মুছতে হবে, এই অবধি হয়েছে সবার? এইটা মনে আগে করেছিলাম এই পার্ট, হ্যাঁ 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 করেছিলাম, এই সেই কাজটাই করতে হবে, এরপর এটা মুছলাম তাহলে, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ করছো? হ্যাঁ স্যার, আচ্ছা মুছে দিলাম, হ্যাঁ আচ্ছা, তাহলে আমার বেরিয়েছিল হচ্ছে, আমি ওই পার্টটাই আগে বার করি, আমার বেরিয়েছিল হচ্ছে 1/2id, এটা একটা টার্ম বেরোলো, আর তার সাথে আমার বেরোচ্ছে হচ্ছে 1 প্লাস ছিল নাকি, 1 প্লাস d/2i হোল টু দি পাওয়ার মাইনাস 1, লেফট হ্যান্ড সাইডে শুধু 1 আছে, ঠিক আছে? তো 1 এর ডেরিভেটিভ এমনি 0 হবে, ওয়ানের সিঙ্গেল ডেরিভেটিভ তো 0 হবে, হ্যাঁ, তো আমাকে কি বেশি করার দরকার আছে, করার দরকার নেই, এটাকে আমি এখানে লিখে দেব 2id, হ্যাঁ 2id একটা টার্ম অবধি যাব, 1 মাইনাস d/2i, 1 d/2i ইনটু 1, এরপরের টার্ম গুলো নিলাম না, কারণ অটোমেটিক এটাই 0 হয়ে যাচ্ছে, বাকি গুলো তো 0 হবে, হ্যাঁ, তাহলে আমার শুধু পড়ে থাকছে 1/2id, খেয়াল করে দেখো, 1/2id ইনটু 1, কারণ আগের বাকি সব তো 0 হয়ে গেল, এটা যখন এর উপর অ্যাপ্লাই করলাম 0 হলো, আর এটা যখন 1 এর সাথে 1 করলাম তো 1 তাহলে 1ই পড়ে থাকছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার 1/d, 1/d টা কি x, 1/d কি দেবে আমাকে, হ্যাঁ x, কারণ 1/d ইনভার্স হচ্ছে ইন্টিগ্রেশন, d1 হচ্ছে ইন্টিগ্রেশন dx, dx তাহলে এটা অবভিয়াসলি আমাকে x ই দেবে, যদি শুধু 1 এর উপর ইন্টিগ্রেশন হয়, ঠিক আছে? হ্যাঁ,
তাহলে এবার একটুখানি আমায় বলো রিয়েল পার্ট অফ কি ছিল, আগে কি ছিল, তাহলে দাঁড়াও পুরোটা লিখি। আমরা যেটা বার করছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কস এক্স, এই পার্টটা মনে হয় বার করছিলাম, বাপে কত বড় পার্ট, ই টু দি পাওয়ার টু এক্স কস এক্স, এই জিনিসটার আমি পিআই বার করছিলাম, তাই তো? আমার সামনে একটা ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ছিল, তাছাড়া ই টু দি পাওয়ার একটা আই এক্স ছিল, এইটা ছিল সামনে আই থিঙ্ক, এটা আমি পিআইটা বার করছি, এটা হচ্ছে সেকেন্ড পার্টের পুরোটা নয় কিন্তু পিআই টু, সেকেন্ড পার্টটার পিআই বার করছি, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ছিল, তারপর হবে রিয়েল অফ, তাই তো? রিয়েল অফ ই টু দি পাওয়ার আই এক্স, ই টু দি পাওয়ার আই এক্স, তারপর কি ছিল এক্স বাই টু আই, এটাই হচ্ছে কিনা হচ্ছে না বলো আমাকে, একটুখানি আগের পার্টটা দেখো, দেখে আমায় বলো। তাহলে রিয়েল কোনটা হবে, x sin x বাই 2 টা রিয়েল, কারণ i টা কেটে যাবে, তাহলে রিয়েল পার্ট কোনটা, e টু দি পাওয়ার মাইনাস 2x, এইখানে দেখো i আর i কেটে যাচ্ছে, মানে এই টার্মটাতে কোনো i নেই, তাহলে x বাই 2 sin x, এটাই হলো আমার ফাইনাল ফর্ম, রাইট? না এটা ফাইনাল ফর্ম না, এটা একটা পার্ট বেরোলো, আগের pi টা কত বেরিয়েছিল, pi 1 টা কত বেরিয়েছিল, আই থিঙ্ক e টু দি পাওয়ার 2 মাইনাস 2x ই বেরিয়েছিল, তার সাথে এইটা বেরোলো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এক্স বাই টু সাইন এক্স, এক্স বাই টু সাইন এক্স, বিশাল বড়, কিন্তু ধৈর্য ধরে করলে কিন্তু হয়ে যাবে, তোমরা চাইলে করতে পারো কি ই টু দি পাওয়ার এক্স টু এক্সটা পুরো কমন নাও, এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস ওয়ান প্লাস এক্স বাই টু সাইন এক্স, এরকম একটা বড় টার্ম কমন নিয়ে করতে পারো, না হলে এখানেও রেখে দিতে পারো, ঠিক আছে সবার বলো। বিশাল বড় অঙ্ক ছিল, হলো তো সবার? হয়েছে? হ্যাঁ স্যার, মুছে দিলাম তাহলে। পরের অঙ্কটা হচ্ছে, আচ্ছা ফাইভ, এটা আবার একটা থার্ড অর্ডারের, ফাইভ ডি থ্রি বাই ডি এক্স থ্রি, ফাইভ, আচ্ছা পরের অঙ্কটা আবার থার্ড অর্ডারের অঙ্ক, ফাইভ ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি মাইনাস ডি টু বাই ডি এক্স টু তারপর কি ছিল, মাইনাস ছিল মাইনাস সিক্স ডি ওয়াই ডি এক্স, মাইনাস সিক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা ছিল আমার পরেরটা, তো এটাকে আমি একটু সুবিধার মতো করে এইভাবে লিখতে পারি, ফাইভ ডি কিউ, ফাইভ ডি কিউ মাইনাস ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি, মাইনাস সিক্স ডি ইকুয়ালস টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার,
ঠিক আছে। এবার সলিউশন করার সময় আমি সবার আগে সি এফ বার করব। আচ্ছা তাহলে আমি লিখতে পারি কি সি এফ বার করার জন্য আমি কি করতে পারি, ফাইভ ডি কিউব মাইনাস ডি স্কোয়ার মাইনাস সিক্স ডি হোল ইন্টু ওয়াই ইকুয়ালস টু জিরো ধরব। ওহো ওয়াইটা মিস হয়ে গেছে দেখলে, এর সাথে ওয়াই আছে, হোল ইন্টু ওয়াই ইকুয়ালস টু জিরো ধরব। তাহলে যদি আমি ধরে নিই যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন, যদি এটা ট্রায়াল সলিউশন ধরা হয় তাহলে আমার কি হবে, অক্সিলারি ইকুয়েশন বসাও, এম কিউব মাইনাস এম স্কোয়ার মাইনাস সিক্স এম ইকুয়ালস টু জিরো। আচ্ছা আবার এই ধরনের ইকুয়েশন এলেই আমার কাজ হচ্ছে যে কোনোভাবে জিনিসটাকে ভাঙার চেষ্টা করব। এখানে ফাইভ আছে, এখানে একটা সিক্স আছে, তো মাঝখানে এমটাকে কিভাবে করা যেতে পারে এইভাবে, এম কমন নিয়ে মিডল টার্ম করলেই তো হয়ে যায়। এম কমন নিয়ে মিডল টার্ম করলে কি থাকবে, ফাইভ এম স্কোয়ার, ওই তো সেটাও করা যেতে পারে, আবার এইভাবেও করা যেতে পারে, এম স্কোয়ার নিলাম ওটা করা, এম কমন যাবে একটা, এম একটা কমন যাবে, এম স্কোয়ার সরি এম কিউব, এম কিউব মাইনাস ধরো ফাইভ এম, এটা মাইনাস ফাইভ মাইনাস না প্লাস ফাইভ এম স্কোয়ার করলাম মাইনাস সিক্স এম স্কোয়ার লিখলাম মাইনাস সিক্স এম ইকুয়ালস টু জিরো। এবার আমি কি কমন নিতে পারি দেখি, ফাইভ এম স্কোয়ার কমন নিতে পারি, ফাইভ এম স্কোয়ার, তাহলে এখানে এম প্লাস ওয়ান পড়ে থাকছে, পরেরটায় আমি কি কমন নিচ্ছি, সিক্স মাইনাস সিক্স এম কমন নিচ্ছি, সিক্স এম কমন নিচ্ছি, তাহলে এখানে এম প্লাস ওয়ান পড়ে থাকছে ইকুয়ালস টু জিরো, তাহলে এম প্লাস ওয়ান কমন নিই, এম প্লাস ওয়ান, তাহলে আমার পড়ে থাকছে হচ্ছে কি ফাইভ এম স্কোয়ার মাইনাস সিক্স এম, তো একটা এমও কমন যাবে ইকুয়ালস টু জিরো, তাহলে হুইচ ইমপ্লাইজ এম ইন্টু এম প্লাস ওয়ান, এম ইন্টু এম প্লাস ওয়ান, ফাইভ মাই ফাইভ এম মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এম কটা রুটস বেরোলো, একটা এম ইকুয়ালস টু জিরো, এম ওয়ান ইকুয়ালস টু জিরো, এম টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান, আর এম থ্রি ইকুয়ালস টু সিক্স বাই ফাইভ, তাই তো, সিক্স বাই ফাইভ না ফাইভ বাই সিক্স, হ্যাঁ সিক্স বাই ফাইভ বেরোচ্ছে তাই তো, এম থ্রি, ঠিক আছে। তাহলে বলো তো সিএফটা কি হবে যদি তিনটে আলাদা রুটস বের হয়, তাহলে বলেইছিলাম যে তিনখানা কোফিসিয়েন্টের সাথে গুণ হবে, সি ওয়ান ই টু দি পাওয়ার জিরো এক্স, দ্যাট ইজ সি ওয়ান ই পড়ে থাকবে, প্লাস সি টু ই টু দি পাওয়ার এক্স, প্লাস সি থ্রি ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার সিক্স এক্স বাই ফাইভ, সিক্স এক্স বাই, এটা ওয়ান হয়ে যাবে, তাহলে আমার পড়ে থাকলো আলটিমেটলি সি ওয়ান প্লাস, ওইখানে মাইনাস সিক্স, এটা হয়ে গেল আমার সিএফটা, ঠিক আছে বলো। এই প্রবলেমটাই ছিল, হ্যাঁ এটাই ছিল, এটাই তো আসছে, তাহলে চেক করতে হবে, কিন্তু এটাই তো আসছে আমার, এছাড়া তো অন্য কিছু হচ্ছে না। না এটা তো অবভিয়াসলি সিএফটা বেরোলো, পিআইটা কি এইভাবে বেরোচ্ছে, এটা কি মানে এক্সারসাইজের অঙ্গ তো নাকি,
হ্যাঁ একসাথে তো অঙ্ক। কোথাও প্লাস মাইনাস কিছু মিস হচ্ছে কি? তুমি দেখেছো তো এটাই না না মানে আমি করেছিলাম বাড়িতে এটাই আছে তো অ্যানসার। হ্যাঁ এটাই ছিল অঙ্ক, এটাই ছিল। জানি না আমার তো এটাই আসছে, অন্য কিছু তো বলে হচ্ছে না হবে। আর পিআইটা তো যদি এইভাবে করো তাহলে পিআইটা তো ইজিলি বেরোবে। আগের গুলো মিলেছে? হ্যাঁ আগের গুলো মিলেছে, তাহলে এটা দেখতে হবে। কিন্তু আমার তো এটাই আসছে, এছাড়া তো মনে হয় না অন্য, আমি তাহলে দেখতে হবে অন্য কোনো কিছু আছে কিনা, কিন্তু এছাড়া তো আমার কিছু আসছে না। সেটা অন্য কিছু কমন যাওয়ারও কিছু তো দেখছি না। স্যার আগেও একটা এরকম এসেছিল অ্যান্সার মনে হয় ভুল আছে, যেটা প্রথমে করেছিলেন লাস্টে একটা 9 এসেছিল, এখানে 6 আছে অ্যান্সারে। হতে পারে প্রিন্টিং মিস্টেক মনে হয় বাকিগুলো। হতে পারে মানে বাকি টার্মস গুলো ঠিক আছে, শুধু 9 এর জায়গায় 6 দিচ্ছে তাই তো? হ্যাঁ হতেই পারে, একটু ভুল হতে পারে। যাই হোক আশা করছি এটা তো বুঝতে পারলে, এই এটা যদি এখানে ভুল হয় তাহলে আর এরপর পিআই টা তো ইজিলি বার করতে পারবে। এইখানে জাস্ট এই এক ডি ডি প্লাস ওয়ান আর ফাইভ ফাইভ ডি মাইনাস সিক্স, এখানে তো টার্মও আছে, ইজি সহজ টার্ম আছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মানে জাস্ট ইন্টিগ্রেশন করে করে করতে হবে। পিআই টা তো পারবে নাকি? এটা আর পড়ালাম না তাহলে, এটা যদি গন্ডগোল দেখতে হবে যদি অন্য কিছু হয় কি না, এটা থাকুক এই অবধি থাকুক, এটা অন্য যদি কিছু করানো যায়। আচ্ছা পরের অঙ্কটাতে তাহলে চলে যাচ্ছি, এটা থাকুক দেখবো আমি একবার যদি অন্য কোনো ভাবে করা যায় অন্য কিছু হয়, কিন্তু আমার মনে হয় না এটার বাইরে অন্য কিছু প্রসেস আছে, অ্যান্সারটা ভুলই হতে পারে। আচ্ছা পরের অঙ্কটা তাহলে করিয়ে দিই। আচ্ছা ডি টু ওয়াই ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস টু ডিওয়াই ডি এক্স মাইনাস থ্রি ওয়াই d2y dx2 minus 2 dy dx minus 3 minus 2 dy dx minus 3y equals to 2 e to the power 2x plus 10 sin 3x 2 to the power plus 10 sin 3x. এখানটা একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া রয়েছে, বাউন্ডারি কন্ডিশন হচ্ছে y 0 equals to 2 আর y prime 0 equals to 4 given y 0 equals to 2 মানে y at x equals to 0 সেটা হচ্ছে 2 and y prime that is dy dx y prime 0 equals to 4 dy dx at x equals to 0 is equals to 4। চলো দেখা যাক cf টা আগে বার করি। আচ্ছা এটা কি হচ্ছে d square minus 2d d square minus 2d minus 2d minus 3 whole into y equals to 0। আচ্ছা নর্মাল মেথডে করা যাচ্ছে এটা? নর্মাল মেথডে মনে হয় হচ্ছে না। 3 নিলাম, 3 3 প্লাস হ্যাঁ করা যেতে পারে তো দেখি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আচ্ছা তাহলে আচ্ছা আগে let y equals to m করে দিই, let y equals to e to the power mx, সেই অবস্থায় এটা আমার কি হয়ে যাচ্ছে সরি এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস টু ডি মাইনাস টু এম, এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো হুইচ গিভস মাইনাস এম সরি প্লাস এম প্লাস এম মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। m minus 3 plus 1 m minus 3 that gives
m plus 1 into m minus 3 তাহলে m এর দুটো ভ্যালু হচ্ছে m1 হচ্ছে তাহলে m1 যেটা সেটা হচ্ছে 1 মাইনাস 1 সরি m1 হচ্ছে মাইনাস 1 and m2 হচ্ছে 3 কিছু ভুল হচ্ছে বলো cf যেখানে এখানে আলাদা রুটস বেরিয়েছে ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c2 e টু দি পাওয়ার 3x ঠিক আছে এটাই বেরোলো তো হ্যাঁ ঠিক আছে এটা বেরোলো তাহলে এবার পিআইটা বার করব সহজ হচ্ছে পিআইটা হচ্ছে d প্লাস 1 ইন্টু d মাইনাস 3 পিআই যেটা সেটা আমার বেরোবে 1 বাই d প্লাস 1 ইন্টু d মাইনাস 3 উপরে কি পড়ে থাকবে উপরে ছিল 2 e টু দি পাওয়ার 2x আর প্লাস 10 সাইন 3x 2 e টু দি পাওয়ার 2x প্লাস 10 সাইন 3x সাইন 3x তাহলে আচ্ছা দেখো এখানে প্রথম পার্টটাকে যদি আমি করি যদি আমি d এর জায়গায় 2 বসাই আমার কিন্তু কোথাও কাটাকুটি যাচ্ছে না 2 e টু দি পাওয়ার 2x কোথাও কিন্তু 0 হচ্ছে না আরামসে করতে পারি একটা হয়ে যাবে আমার কত d এর জায়গায় 2 বসালাম মানে 2 প্লাস 1 আর অন্য টাইপটা অন্য টার্মটা কি হয়ে যাবে d এর জায়গায় 2 বসালে 2 মাইনাস 3 মানে 3 মাইনাস 1 মানে মাইনাস 3 তাই তো এখানে কোথাও 0 হচ্ছে না পরের টার্মটা দেখি 10 নিয়ে গেলাম আচ্ছা এখানটায় 1 বাই d প্লাস 3 d প্লাস 1 ইন্টু d মাইনাস 3 সাইন 3x আচ্ছা এখানে যেহেতু সাইন 3x আছে মানে সাইন ax প্লাস b ফর্মে আছে তাহলে আমার কি হচ্ছে বেস্ট হচ্ছে এই জায়গাটায় আমাকে d স্কোয়ার নিয়ে আসা আচ্ছা আগে এই পার্টটা করে নিই এই প্রথম পার্টটা কি বেরোচ্ছে 2 প্লাস 1 3 আর এখানে মাইনাস 1 মানে মাইনাস 2 বাই 3 e টু দি পাওয়ার 2x এটা একটা টার্ম বেরিয়ে গেল প্রথম টার্মটা এই জিনিসটা বেরিয়ে গেল মাইনাস 2 বাই 3 e টু দি পাওয়ার 2x ঠিক আছে এবার আমাকে এই পার্টটা বার করতে হবে এইটা বার করার জন্য বেস্ট হচ্ছে ওপরের যে ইকুয়েশনটা আছে মানে d স্কোয়ার মাইনাস 2d প্লাস 3 এই ফর্মে নিয়ে আসা কারণ আমার d স্কোয়ার থাকবে প্লাস 10 ইন্টু 1 বাই d স্কোয়ার মাইনাস 2d মাইনাস 3 এটাই ছিল তো সাইন 3x এবার কি নিয়ম কি করা উচিত যদি যেহেতু আমার নিচে একটা d আছে কি করতে হবে ওপর নিচে কি যে গুণ করব ওপর নিচে অল্টারনেট দিয়ে গুণ ভাগ করব অবিয়াসলি তাহলে d স্কোয়ার মাইনাস 3 প্লাস 2d দিয়ে উপরে নিচে গুণ করব তাহলে শুধু এই পার্টটাকেই বার করি এই অবধি সবার হয়েছে তাহলে আমি একটু মুছব হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেছে লে তাহলে আমি চলো শুধু এই পার্টটাই করি 10 ইন্টু 1 বাই এখানটায় ছিল কি ডি স্কোয়ার মাইনাস 2d ছিল তাই তো মাইনাস 2d প্লাস মাইনাস 3 সাইন 3x এটাকে আমি এক কাজ করি লিখতে পারি ইকুয়ালস টু 10 ইন্টু ডি স্কোয়ার মাইনাস 3 প্লাস 2d বাই এখানটা আমার হয়ে যাবে ডি স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4d স্কোয়ার সাইন 3x তাহলে কি করব এখানটায় আমি যদি 3 স্কোয়ারের যে আচ্ছা এখানটায় আমাকে যদি 3 এর জায়গায় মাইনাস এই 3 এর জায়গায় আমাকে d এর জায়গায় মাইনাস 3 বসাতে হবে d এর জায়গায় কি যেন ভুলে গেলাম d স্কোয়ারের জায়গায় আমাকে বসাতে হয় মাইনাস 3
এটা মাথায় রাখতে হবে। তার মানে আর সাইন এ এক্স প্লাস বি ফর্মে আছে, এ এক্স প্লাস বি, তার মানে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস থ্রি বসবে, তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি কত হলো, ডি স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু ডি যেমন আছে তেমন, নিচে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস থ্রি, তার মানে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সিক্স স্কোয়ার, মাইনাস সিক্স হোল স্কোয়ার মাইনাস ফোর মাইনাস থ্রি প্লাস টুয়েলভ হয়ে গেল, তাই তো? ঠিক আছে, তো ডি স্কোয়ারের জায়গায় মাইনাস থ্রি বসালাম, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস থ্রি বসালাম, সিক্স স্কোয়ার থার্টি সিক্স, থার্টি সিক্স প্লাস টুয়েলভ ফর্টি এইট, তাহলে নিচে টেন বাই ফর্টি এইট, এখানে থার্টি সিক্স হয়ে যাচ্ছে প্লাস টুয়েলভ দ্যাট ইজ ফর্টি এইট, ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি, সরি মাইনাস থ্রি, ডি স্কোয়ার প্লাস টু ডি মাইনাস থ্রি ইন্টু সাইন থ্রি এক্স, এবার জাস্ট ডেরিভেটিভ করতে হবে, হয়ে গেল দ্যাট ইজ টেন বাই ফর্টি এইট। আচ্ছা সাইনকে যদি আমি দুবার ডেরিভেটিভ করি, প্রথমবার পাবো হচ্ছে মাইনাস থ্রি মাইনাস সরি থ্রি কস থ্রি এক্স, দ্বিতীয়বার যদি আমি করি তাহলে থ্রি ইন্টু থ্রি নাইন মাইনাস নাইন সাইন থ্রি এক্স পাবো, এটা পাবো কি পাবো না বলো, দুবার ডেরিভেটিভ করলে। হ্যাঁ ঠিক আছে, মাইনাস নাইন সাইন থ্রি এক্স, একবার ডেরিভেটিভ করলে আমি পাচ্ছি থ্রি কস এক্স, থ্রি কস থ্রি এক্স, তাহলে থ্রি গুণ হবে সিক্স হয়ে যাবে, সিক্স কস থ্রি এক্স, আর মাইনাস থ্রি সাইন থ্রি এক্স, এটা তো কিছুই হবে না, মাইনাস থ্রি সাইন থ্রি এক্স। এবার এই যে এত বড় ফাংশনটা বেরোলো তো, তাহলে এবার ওয়াইটা বসাতে হবে, বাপরে কি বেরোলো, এবার আমায় বলো ওয়াই কি ছিল শুরু থেকে, সি ওয়া সি ওয়ান কি ছিল, সিএফটা বলে একটুখানি ভুলে গেছি, আচ্ছা এখানে কিছু কথা আছে, কিছু কমন নিয়ে কিছু কাটাকুটি করা যাবে, থ্রি দিয়ে হ্যাঁ থ্রি কাটা যাচ্ছে কিন্তু যদি আমি খেয়াল করি, তাহলে এটা একটা স্টেপ করে দিই, আর এখানে আছে তাহলে আমার টুয়েলভ হয়ে যাচ্ছে, তাহলে আর একটুখানি ভেঙে করি বাবা, ফর্টি এইট এখানে আমার সিক্স কস কস থ্রি এক্স মাইনাস টুয়েলভ সাইন থ্রি এক্স, সাইন থ্রি এক্স, তাহলে যদি আমি ছয় কমন নিই তাহলে টেন বাই এইট হয়ে গেল, আর এখানটায় আমার পুরো থাকছে কস থ্রি এক্স মাইনাস টু সাইন টু এক্স, থ্রি এক্স সরি মাইনাস টু সাইন থ্রি এক্স। আচ্ছা এটাকে আমি তাহলে কেটে কুটে ফোর বাই ফাইভ লিখতে পারি, ফাইভ বাই ফোর সরি ফাইভ বাই ফোর কস থ্রি এক্স মাইনাস টু সাইন টু থ্রি এক্স, টু সাইন থ্রি এক্স, বিশাল বড় জিনিস বেরোলো। আচ্ছা এটা হলো, এবার আমাকে একটু বলো সিএফটা কি ছিল, ওয়াই ইকুয়ালস টু সিএফটা কি ছিল একটু বলো, c1 e to the power 3x plus c2 e to the power minus 6 plus c2 e to the power minus 6। আচ্ছা এর আগে আরেকটা pi পার্ট ছিল, সেটা কি বেরিয়েছিল, minus 2 by 3 e to the power 2x minus 2 by 3 e to the power 2x, মাইনাস টু বাই থ্রি ই টু দি পাওয়ার টু এক্স প্লাস এবার এইটা করে যাবে ফাইভ বাই ফোর কস এক্স মাইনাস টু সাইন থ্রি কস থ্রি এক্স
माइनस टू साइन थ्री एक्स। ঠিক আছে, এবার আমাকে এবার আমি কি করব, এট এ y কি বলে দিয়েছে, y0 equals to 2, y0 equals to 2, তার মানে 2 equals to c1 পরেরটা 1 হয়ে যাবে প্লাস c2 এর পরেরটা 1 হয়ে যাচ্ছে মাইনাস 2 by 3 এই পরেরটা 1 হয়ে যাচ্ছে। আচ্ছা cos 0 1 হয়, sin 0 0 হয়, তার মানে প্লাস 5/4। তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে কত পাওয়া যাচ্ছে, c1 plus c2, c1 plus c2 equals to 2 plus 2 by 3 minus 5 by 4, 2 plus 2 by 3 minus 5 by 4, তাহলে 12 নিচে, আর এখানে আমার কি হচ্ছে 24 plus 8 15, তাহলে হচ্ছে কত 32 minus 15 that is 5 6 7 17, তাই তো 17 by 12 হচ্ছে, তাহলে c1 plus c2 বেরোলো 17 by 12, বাজে জিনিস বেরোচ্ছে, c1 by c2 বেরোলো 17 by 12, কোথাও একটা লিখে রাখি c1 plus c2, c1 by c2 না, c1 plus c2 বেরোচ্ছে 17 by 12। আচ্ছা এবার করতে হবে কি, এবার ডেরিভেটিভ করতে হবে, তো ডেরিভেটিভ করার জন্য আমি এই জিনিসটাকে মুছব, নিচে লেখাটাকে মুছে দিলাম, ঠিক আছে ডেরিভেটিভ করি এবার, ডেরিভেটিভ করব এটা, তাহলে y প্রাইম সেটা আগে বার করে নি, 3 c1 e টু দি পাওয়ার 3x প্লাস মাইনাস, সরি মাইনাস c2, মাইনাস c2 e টু দি পাওয়ার মাইনাস x, এখানটায় হয়ে যাচ্ছে মাইনাস 4 বাই 3 e টু দি পাওয়ার 2x প্লাস 5/4 একটা বেরোবে হচ্ছে ডেরিভেটিভ, তো 3 cos তো মাইনাস, মাইনাস 3 sin 3x, আর সাইনটা হলে cos হলে প্লাস হবে, তাহলে মাইনাস 3 টু যা 6 cos 3x। এবার পরের কি বলেছে, y প্রাইম 0 ইকুয়ালস টু 4, y prime 0 equals to 4, তার মানে 4 equals to, 4 equals to, বসিয়ে যাই 3c1 minus c2 minus 4 by 3 minus 4 by 3, sinটা 0 হয়ে যাচ্ছে, cosটা থেকে যাচ্ছে, তার মানে 4, 4, 3, তাহলে 15, minus 15 by 2, তাই তো? 30 by 4 that is 15 by 2, ব্যাস এইটা বেরোলো সব কেটে কুটে, তাহলে আমার 3c1 minus 2c2 কত বেরোচ্ছে দেখা যাক, 3c1 minus c2 সেটা আমার বেরোচ্ছে 4 plus 15 by 2, 15 by 2 এতে ক্যালকুলেটারে করলে ভালো হয়, plus 4 by 3, নিচে আবার 12, না নিচে সরি নিচে 6 হবে, নিচে 6 24 plus 6 15 45 plus 8, কত হচ্ছে দেখো তো একবার, 45 তো 53 77/6 এটা বেরোলো
3c1 माइनस सी टू ठीक है। चलो एबार हल्का करे कैलकुलेट करे देखी। अच्छा मुछते हबे आमाके तोमादेर होयेछे योगी हाँ और एक बोर्ड खुलते हबे 77 बाई 6 और एटा कि छिलो 17 बाई 12 76 और 17 ताले आमी फाइनली पेलाम जेटा 3c1 माइनस सी टू इक्वल्स टू 77 बाई 6 और एखानटा परेरटा कि छिलो c1 प्लस c2 इक्वल्स टू c1 प्लस c2 एखाने आमार कि छिलो 17 बाई 12 17 बाई 12 और माइनस करले কিছু একটা পাওয়া যাবে মাইনাস করলে আমি কি পাচ্ছি 2c1 ইকুয়ালস টু 77 বাই 6 মাইনাস কেন করব স্যার প্লাস করব প্লাস c2 আর মাইনাস c2 তো কেটে যাচ্ছে প্লাস করব ভুল করলাম মাইনাস তাহলে এটা 4 হয়ে যাবে সরি 4 হয়ে যাবে ঠিক আমি প্লাস করব তাহলে 4c1 ইকুয়ালস টু 77 বাই 6 প্লাস 17 বাই 12 তাহলে 12 রাখি 12 154 তাই তো প্লাস 17 কত হচ্ছে 167 171 বাই 12 কি বাজে সংখ্যা বেরোলো 171 বাই 48 এটা বেরোচ্ছে এত বড় অঙ্ক কি ভুল হলো না হলো বোঝাও যাচ্ছে না বলছি অ্যানসার এরকম কিছু আছে কোনো টার্ম এত বড় টার্ম নেই যাত্রা এটা কাটা যাবে কোথাও কিছু কোনো ভাবে কাটাও তো যাবে না মানে c1 c2 বাদই দিলাম ধরো বাকি মানে e টু দি পাওয়ার যেগুলো টার্ম আছে ওইগুলো কি মিলছে নাকি সেগুলো মিলছে না by cos 3x sin 29 তো বলি স্যার 29 by 12 e to the power 3x minus 1 by 12 e to the power minus x minus 2 by 3 e to the power 2x plus 1 by 3 into cos 3x minus 2 sin 3x হ্যাঁ তো cos 3x into 2 sin 3x আছে ঠিকই তো আছে কিন্তু ওটার সাথে যেটা গুণ আছে সেটা মেলেনি এইগুলো মিলছে না এইগুলো এত বড় ক্যালকুলেশন তো কোথাও কিছু একটা মিস হলেই ভুল হয়ে যাবে অ্যানসারটা বলো আরেকবার কি বললে 29/12 e to the power 29/12 তারপর e to the power 3x 3x মানে c টা আমার যেটা বের হচ্ছে এটা এটা আমার 29/12 বের হবে এখানেই কিছু একটা গন্ডগোল এত বড় টার্ম তো কিছু একটা কোথাও গন্ডগোল হচ্ছে ঠান্ডা মাথায় করে দেখতে হবে আচ্ছা 12 না এটা তাহলে 4 দিয়ে এখানে তো 12 ছিল এখানে 12 ছিল এখানটায় তাহলে আমার কিছু একটা মিস হচ্ছে বা কিছু ভুল করছি 4 2 কাটলো 77 12 আছে 6 77 বাই 6 77 14 7 আচ্ছা না এটা দুটাই হবে 2 14 14 আর এখানটায় হচ্ছে 15 প্লাস 17 171 বাই 12 এটা 4 হচ্ছে 4টা যদি আমি না পাই আচ্ছা 4 দিয়ে এটা যাবে না 4 দিয়ে যাচ্ছে না মানে 171 এর জায়গায় কত হওয়া উচিত দেখ
116 মত কিছু হওয়া উচিত, 116 মত হওয়া উচিত এখানটায়। কোথাও একটা ক্যালকুলেশনে ভুল হচ্ছে, কোথাও একটা ক্যালকুলেশনে ভুল হচ্ছে, না হলে মোটামুটি ঠিক আছে, ফর্মটা ঠিক আছে। সি1টা আইদার ক্যালকুলেশনে ভুল হচ্ছে বা অঙ্কের অঙ্কতে মানে অ্যান্সারে ভুল দেওয়া আছে, কোনো একটা প্রবলেম হবে। ঠান্ডা মাথায় একবার বসে ক্যালকুলেশনটা করে দেখতে হবে। এবার এত বড় আমারও তো সব হারিয়ে গেছে, আমার তো আমাকে আরেকবার ঠান্ডা মাথায় করে দেখতে হবে। তোমরা একবার দেখো, একবার চেক করো নিজেরা, করে প্রসেসটা তো বুঝতে পেরেছো। এই প্রসেস কিন্তু সেম আছে, ক্যালকুলেশনই তো কোথাও একটা গন্ডগোল হচ্ছে যদি হয়, যদি না হয় তাহলে এটাই ঠিক, হয়তো অ্যান্সারেও ভুল থাকতে পারে, কারণ ফর্মটা ঠিক আছে। এটা C1 প্লাস C2 এরকমই একটা কিছু বেরোচ্ছে, তার সাথে ওই দেখো 3 sin x প্লাস কত কত বেরিয়েছিল জানো, এই cos 3x প্লাস 2 sin 3x, এই টার্মটা রয়েছে, ঠিক কি না? একবার ঠান্ডা মাথায় দেখতে হবে ক্যালকুলেশন নিচ্ছে কিনা, না আশা করছি তাহলেই হয়ে যাবে। এটাই দেওয়া তো, মানে y0 ইকুয়ালস টু 4 তো, মানে y'0 আচ্ছা আমি একবার পরে ট্রাই করে দেখবো এটা কি কোথায় আমার কিছু ভুল হচ্ছে কিনা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বলছি আজকে মনে হয় না নতুন জিনিসটা স্টার্ট করতে পারবো, তো আজকে বরঞ্চ এই অবধি থাকুক। বলছি তোমরা কি এর মধ্যে একদিন আরো দিতে পারবে, মানে শুক্রবার হোক বা কালকে হোক, বলো একটুখানি।